হ্যালো এভরিওয়ান, ঐক্য ডট কম ডট বিডি প্রেজেন্টস মিড উইকেট আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি এই মুহূর্তে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচ। বাংলাদেশে একজন মানুষকে পেয়েছি যার বাড়ি চুয়াডাঙ্গা, সিডনিতে আছেন প্রায় 21 বছর ধরে। 27 তারিখ বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচেও তিনি আসবেন। আজ যেহেতু তাকে পেয়েছি আমরা কথা বলবো, জানবো তার সম্পর্কে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওপেনিং ম্যাচ অফ সুপার টুয়েলভ, আসলে কেমন লাগছে অ্যাটমসফিয়ার? আনবিলিভেবল অ্যাটমসফিয়ার। হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ অলসো হিয়ার, ইউ ক্যান জয়েন আস। উই হ্যাভ এ বিগ গ্রুপ, আসলে আমাদের একটা বড় গ্রুপ আছে যে আমাদের মুখে ভাই, মানে আমরা সবসময় আসি, যে কোনো এস সিরিজের যে কোনো খেলা হইলে আমরা আসি। আর অস্ট্রেলিয়া তো আমাদের ফেভারিট, আর বাংলাদেশও তো অবশ্যই নিজের দেশ। সো উই এনজয় এবং আশা করি আজকে হয়তো অস্ট্রেলিয়া উইন করবে। হ্যাঁ, আজকে তো অস্ট্রেলিয়ার ম্যাচ, 27 তারিখে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের ম্যাচ আছে, সেটিও নিশ্চয়ই দেখবেন। অবশ্যই অবশ্যই, এবং শুধু তাই না, আমরা ব্রিসবেনেও যাব, আবার অ্যাডিলেডেও যাব। আমি শামিম, আমি অস্ট্রেলিয়াতে থাকি এবং আমি একজন জেনারেল প্র্যাকটিশনার। ওকে ফাইন। আমি ডক্টর মজিউর রহমান, আমি সিডনিতে আছি, আমরা লাস্ট 22 ইয়ার্স, লং টাইম, এন্ড উই এনজয় ক্রিকেট এন্ড হোপ বাংলাদেশ গোনা ডু গুড। বাংলাদেশের কার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে ফলো করা? একজনের খেলা সবারই ভালো লাগে, সে নাম্বার ওয়ান এখন আছে সাকিব, বা মুশফিক ভালো লাগতো, তারপরে আমাদের মাশরাফি, মুস্তাফিজ, মাহমুদউল্লাহ নাইজেরীয় টিমে, বাট হি ইজ এ গ্রেট প্লেয়ার, নো ডাউট। ওকে, থ্যাংক ইউ, এনজয়। থ্যাংক ইউ। হোপফুলি জুনিয়র উই গোনা ডু মাচ বেটার ইন ফিউচার ফর বাংলাদেশ। আশা করি আফিফ উইল কাম গুড। ওকে, দেখা হবে। থ্যাংক ইউ।